শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগে আপনাদেরকে স্বাগত জানাই। ভেরিতাসের আসরে আজকে সাধু মথি রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ নেওয়া হয়েছে। সেই সময় যিশু একদিন এই কথা বলছিলেন, হে পিতা, হে স্বর্গমর্তের প্রভু, আমি তোমার বন্দনা করি, কারণ স্বর্গরাজ্যের এই সমস্ত কথা তুমি জ্ঞানী ও বুদ্ধিমান লোকদের কাছে গোপন রেখেছো আর প্রকাশ করেছো নিতান্ত শিশুদেরই কাছে। হ্যাঁ পিতা, এই তো তুমি চেয়েছিলে, এতেই ছিল তোমার আনন্দ। যিশু বলে চললেন, আমার পিতা আমারই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন, পিতা ছাড়া আর কেউই পুত্রকে জানে না, আবার পিতাকেও কেউই জানে না, শুধুমাত্র পুত্র ছাড়া, আর পুত্র নিজেই যাদের কাছে পিতাকে প্রকাশ করতে চায় তারা ছাড়া। তোমরা শ্রান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। তোমরা কাঁধে তুলে নাও আমারই জোয়াল, আমারই শিষ্য হও তোমরা, কারণ আমি যে কোমল বিনম্র হৃদয় আমি, দেখো পাবে তোমরা প্রাণের আরাম। কেননা জোয়াল আমার সুবহ, বোঝাও আমার লঘুভার। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে এই পবিত্র রবিবার দিন আবারও এই মঙ্গল সমাচার, এই বাইবেল পাঠ শুনে আমরা দুটো বিষয়ের উপরে ধ্যান করতে পারি। প্রথমত, স্বর্গরাজ্য পেতে গেলে, প্রভু ভগবানকে খুঁজে পেতে গেলে আমাদেরকে অনেক সরল হতে হবে, অনেক নিষ্পাপ খোলা মনের মানুষ হতে হবে, ঠিক ছোট্ট শিশুর মতো। দ্বিতীয়ত, সেই আশ্বাসবাণী প্রভু ভগবান যিশু বলছেন যে, তোমরা যারা ক্লান্ত হয়ে গেছ, যারা বোঝার ভারে অনেক ভেঙে পড়েছ, আমি তোমাদের আরাম দেব। একটা ছোট্ট ঘটনার কথা মনে পড়ে, যেখানে একটা বিল্ডিংয়ে একটা বাচ্চা সে রয়েছে আর সেই বিল্ডিংয়ে আগুন লেগে গেছে। সে জানলার ধারে এসে দেখছে নিচে তার বাবা দাঁড়িয়ে রয়েছে, আর কোনো রকমভাবে মানুষ সেখানে পৌঁছাতে পারছে না যে বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে আসে। তখন বাবাটা নিচ থেকে চিৎকার করে বলছে যে, তুমি জানালা থেকে লাফ মারো, আমি তোমাকে ধরব। ঠিক যখন এরকম বলেছে, ছোট্ট ছেলেটা কোনো কিছু চিন্তা না করে জানালা থেকে লাফ মেরেছে আর বাবা তাকে ধরে নিয়েছে। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে পরবর্তীকালে যে, তুমি লাফ মারলে তোমার ভয় করেনি, সে বলল, না ভয় করবে কেন, আমি জানি আমার বাবা আমাকে বলেছে লাফ মারতে, তিনি আমাকে ধরবেন। সেই জন্য সেই শিশুসুলভ মনোভাব, তার কথা আজকে যিশু বলছেন যে, স্বর্গরাজ্য পেতে গেলে অনেক জ্ঞান, অনেক বড় কিছু থাকার দরকার নেই। মনোভাবটা যেখানে শিশুর মতো সরলতা, শিশুর মতো নির্ভরশীলতা, শিশুর মতো মেনে নেওয়া, শিশুর মতো সব কিছুতে তার উপর
আস্থা রাখা সেটাই দরকার। শিষ্যদেরকে যাদেরকে ডেকেছিলেন যিশু তার কাজের জন্য, আজ 2020 বছর হয়ে গেছে, তাদের দিকে যদি তাকাই তারা কিন্তু প্রচুর জ্ঞানের মানুষ ছিল না, কেউ জেলে, কেউ তারা ট্যাক্স কালেক্ট করত, কেউ সাধারণভাবে হয়তো পরবর্তীকালে সাধুপল তাঁবু বানাত, কিন্তু কি ক্ষমতা তাদের দিয়েছিল যে প্রত্যেক জন যিশুকে খুঁজে পেতে গিয়ে, ভগবানকে খুঁজে পেতে গিয়ে তারা তাদের জীবন পর্যন্ত দিতে পেরেছে। এখনকার দিনে যদি আমরা কোথাও চাকরির জন্য যাই, প্রথমেই জিজ্ঞাসা করে আপনি কতদূর পড়াশোনা করেছেন, আপনার কোয়ালিফিকেশন কত, কি কি যোগ্যতা আছে আপনার, তাদেরকে নিয়ে সেই কোম্পানি কাজে লাগিয়ে এগিয়ে যায়। কিন্তু যিশুর কাছে যখন আমরা যাই পিতাকে জানার জন্য, যিশুকে জানার জন্য কোয়ালিফিকেশন ঠিক লাগে না, তিনি অযোগ্য মানুষকে আশীর্বাদ করে যোগ্য করে তোলেন, শুধু দরকার মনটা। আবার যদি আমরা দেখি যে তিনি যে দ্বিতীয় কথা বলছেন যে তোমরা যারা ক্লান্ত পরিশ্রান্ত আমার কাছে এসো, আমার সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলাও, সেই জোয়াল আমার জোয়াল তোমরা নাও, অনেক লঘুভার অনেক হালকা সেই জোয়াল। শ্রোতা বন্ধুরা, এটাই আশ্বাস বাণী। আমরা জানি যে আমাদের দৈনন্দিন সাংসারিক জীবনে অনেক কিছু নিয়ে আমরা ক্লান্ত পরিশ্রান্ত ভারাক্রান্ত, তখনই যিশুর এই আশ্বাস বাণী, ঠিক যেমন তখনকার দিনে ফরিসি যাজক সম্প্রদায় এবং সমাজ নেতারা এত নিয়মকানুনের বোঝা মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল, তারা ক্লান্ত হয়ে পড়েছিল সেই নিয়মকানুন পালন করতে করতে। যিশু বলছে যে আমার কাছে এসো, আমি তোমাদের শান্তি দেব, বিশ্রাম দেব। আমরা যদি দেখি মাঝে মাঝে আমি মাঠে যখন যাই, যখন জমি চাষ করার জন্য লাঙল চষে, তখন দেখা যায় পিঁপড়েগুলো খাবার সঞ্চয় করার জন্য কত ছোটাছুটি করছে, খাবার নিয়ে মুখে করে এক জায়গায় জড়ো করছে। আর যখন সেই মাঠে জল দেওয়া শুরু হয়, চারিদিক থেকে জল ভর্তি হয়ে যাচ্ছে, পিঁপড়েগুলো বুঝতে পারে যে তাদের খুব খারাপ সময় এগিয়ে আসছে, প্রথমে তাদের সন্তানদেরকে নিয়ে, তারপরে খাবার দাবারগুলো মুখে করে নিয়ে ছোটাছুটি ছোটাছুটি, যখন চারিদিকে মাঠটা জলে ভরে যাচ্ছে তখন আর কোথাও যাওয়া জায়গা নেই, তখন কি করে, একটা উঁচু ঢিল বা উঁচু মাটির মধ্যে এসে সকলে জমা হয়, সব পিঁপড়ে এক জায়গায় জমা, আর পালানোর কোথাও জায়গা নেই, আর যাওয়ার কোথাও জায়গা নেই, সব কিছু অনিশ্চয়তার মধ্যে, তখন এক জায়গায়, ওইটা যদি ডুবে যায় শেষ। আমাদের অবস্থা মনে হয় ওই রকম, অনেক কিছু নিয়ে আমরা ব্যস্ত ছোটাছুটি, কিন্তু যখন পরিশ্রান্ত ক্লান্ত হয়ে যাই, ভারাক্রান্ত হয়ে যাই, হতাশার মধ্যে, আর পালানোর জায়গা নেই, আর কোথাও যাওয়ার জায়গা নেই, তখন আমাদের বিচার বুদ্ধি জ্ঞান সব চলে যায়, তখন শুধুমাত্র প্রভুর কাছে এসে প্রভুর পায়ে লুটিয়ে পড়ে তার কাছে আত্মসমর্পণ করতে হয় আমাদের, তার হাতে সব কিছু ছেড়ে দিতে হয়। তিনি ঠিক রক্ষা করবেন, তিনি ঠিক বাঁচিয়ে নেবেন, তিনি আমাদের সঙ্গে সঙ্গে যাবেন, তিনি সম্পূর্ণ ব্যাপারটা জানেন যে আমাদের যাওয়ার আর কোথাও জায়গা নেই। শ্রোতা বন্ধুরা, তিনি দুটো কাজ করতে পারেন, তিনি হয় আমাদেরকে উঠতে শিখিয়ে দেবেন, আমাদের ডানা শক্ত করে দেবেন যাতে আমরা উঠতে পারি, আর না হলে তিনি নিজে আমাদেরকে ধরে ফেলবেন যাতে আমরা পড়ে না যাই, তিনি কখনো আমাদের ফেলে দেবেন না বা আমরা পড়ে যাব না। তাই আজকে
এই পবিত্র রবিবার দিন দুটো জিনিস চিন্তা করি, শিশুর মতো সরল মনোভাব নিয়ে ঈশ্বরের কাছে থাকার চেষ্টা করি, বিশ্বাস ভরসা তার উপর নির্ভরতা আর সরলতা। এছাড়া আমরা শুধুমাত্র সমস্যায় পড়লে নয়, প্রভু ভগবানের কাছে থাকার চেষ্টা করি যাতে তিনি আমাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে এগিয়ে নিয়ে যান। আজকে ভেরিতাসের আসরে আমি আপনাদের সঙ্গে ছিলাম ফাদার সৌমিত্র মাখাল। আপনারা সকলে সুস্থ থাকবেন, আপনাদের জন্য প্রার্থনা করছি, ভালো থাকবেন।